সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের ছোড়া গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে উপজেলার টিপুরাখলা ঘিলাতৈল এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন জমির আহমদ নামের ওই যুবক। এ সময় ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জমিরকে মৃত ঘোষণা করেন। জমিরের শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে বলে জানিয়েছেন চিকিৎসক।